Hey family, Assalamualaikum. আমি আরাফা হোসেন। আমি কান্দে এসেছি। এখানে আমরা একটা ফুচকা দোকানে ঢুকেছি। এখানে আমি আর আমার আম্মু ফুচকা খাবো। আমি রামেকান্দর অনেকগুলো ফুচকা দোকানের ফুচকা খেয়ে ট্রাই করেছি, বাট এই দোকানটাতে আমি কখনো যাইনি। তো সেদিন ভাবলাম যে এই দোকানটায় যাওয়া যাক। আর এটা এই দোকানটার নাম হচ্ছে জিঞ্জেরা ভাই ভাই চটপটি ফুচকা হাউস। এটা হচ্ছে রোহিতপুর বোর্ডিং মার্কেট রোডে অবস্থিত। এখানকার দোকানগুলোর স্পেশালিটি হচ্ছে এখানে এক ফুচকা হাউসের সাথে অন্য ফুচকা হাউসের টকগুলো ডিফারেন্ট হয়। এখানে এক একটা দোকানে এক একটা টেস্ট পাওয়া যায়। আর এই ফুচকা হাউসের টকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা টেস্ট অনেক মজা ছিল। আর এখানে দুই ধরনের টক পাওয়া যায়, ঝাল টক আর মিষ্টি টক। যে যেটা চাবে সেটাই খেতে পারবে। ফুচকা হাউসের ভেতরে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। এখানে তারা হচ্ছে বেসিক্যালি মিরর দিয়ে ডেকোরেট করেছে, যেটা একটু ইউনিক লেগেছে আমার কাছে। নর্মালি ফুচকার দোকানগুলোতে এত মিরর থাকে না, বাট এটার ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। মিরর দেওয়াটা আরও ভালো লাগছিল। আর এই ভেতরে একটা বড় একটা মিরর ছিল, যেই মিররটাতে ফুল দোকান দেখা যাচ্ছিল। আমি ওখানে দাঁড়িয়েই অনেকক্ষণ ভিডিও করেছি। এই যে দেখাই যাচ্ছে, আপনারাও দেখেন। এইখানে হচ্ছে এই সাইডটাতে হচ্ছে হাত ধোয়ার ব্যবস্থা করা আছে। আর এই তো আমাদের ফুচকা চলে এসেছে। এখানে ফুচকা আর এখানে হচ্ছে টক দেওয়া, আর এখানে হচ্ছে এক্সট্রা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর হচ্ছে সালাদ দেওয়া। আমাদের খাওয়া শেষ, এখন আমি আর আম্মু বের হয়ে যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।